ভিডিওটি ক্লিক করার জন্য বেঙ্গল কোচিং 09 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। যে সমস্ত ছাত্র এবং ছাত্রীরা যারা কলেজে ভর্তি হব ভাবছো এবং তোমাদের জন্য খুবই খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি এই ভিডিওতে। তো ভিডিওটা কি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, যে তৃতীয় বর্ষে বর্ষে ছাড়তে পারবেন 4 বছরের অনার্স কোর্স। বড় সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তো এই বিষয় অর্থাৎ তোমরা 4 বছরের যে অনার্স কোর্স রয়েছে সেই অনার্স কোর্স তোমরা তৃতীয় বছরে কিন্তু ছাড়তে পারবে, সেই বিষয়ে কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু একটি বড় সিদ্ধান্ত নিল। সেটাই কিন্তু বিস্তারিত আলোচনা করব, কিভাবে কি না কি সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো শিক্ষা সংক্রান্ত যাবতীয় ভিডিও সবার আগে পেতে। তো দেখো তোমরা দেখতে পাচ্ছ যে তৃতীয় বর্ষে ছাড়তে পারবেন 4 বছরের অনার্স কোর্স। বড় সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তো দেখো কি বলছে, এদিকে কি বলছে দেখো, চলতি বছরের চলতি শিক্ষাবর্ষে রাজ্যে চালু হতে 4 বছরের অনার্স কোর্স, অর্থাৎ এবছর থেকে তোমরা জানো 4 বছর অনার্স কোর্স চালু হচ্ছে। এই কোর্সে বিভিন্ন কোর্সের সুযোগ সুবিধাগুলির মধ্যে একটি হলো এক্সিট অপশানের প্রাপ্যতা, যে চাইলে 3 বছরের পঠন পাঠনের পর অনার্স কোর্স ছাড়তে পারবেন পড়ুয়ারা। রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো যখন এই এক্সিট অপশান চালুর সিদ্ধান্তে ধন্দে রয়েছে, সে আবহাওয়ায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হলো রাজ্যে চালু হতে চলা 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট সিস্টেম এক্সিট অপশান রাখছে বিশ্ববিদ্যালয়। যথারীতি এর ফলে উপকৃত হবেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের পড়ুয়া, অর্থাৎ অন্যান্য রাজ্যের যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলি 4 ইয়ারে যে এক্সিট অপশান রয়েছে, 3 বছর অর্থাৎ তোমরা 4 বছরের অনার্স কোর্সের জায়গায় তোমরা 3 বছর করে সেখান থেকে বেরিয়ে যেতে পারবে, সেই বিষয়টা কিন্তু রাজ্যে আমাদের প্রেসিডেন্সি যে বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কিন্তু জানানো কিন্তু ইতিমধ্যে হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ তারপরে আরও কি বলেছে সেটাও কিন্তু আমরা জানবো। সেটা বলছে দেখো, ইউজিসির নির্দেশিকা অনুসারে 4 বছরের অনার্স কোর্স সম্পূর্ণ করবে মিল যদি সম্পূর্ণ করা হয় তবে মিলবে কি অনার্স উইথ রিসার্চ ডিগ্রি, তবে এই ডিগ্রি নিয়ে নির্ভর করছে পুরো 6টি সেমিস্টার রেজাল্টের ওপর। অর্থাৎ তুমি একজন স্টুডেন্টের 4 বছরের ডিগ্রি কোর্স করার পরে, সে 3 বছরের ডিগ্রি অর্থাৎ 6টা সেমিস্টার করার পরে তা সে ডিগ্রি করবে কি না করবে তা সম্পূর্ণ তার 6টি সেমিস্টার ওপরে কিন্তু নির্ভর করছে। পাশাপাশি যারা অনার্স উইথ রিসার্চ ডিগ্রি পাবেন ও যারা 4 বছর অনার্স কোর্স কমপ্লিট করবেন তারা 1 বছরে স্নাতকোত্তর সুযোগ পাবেন, অর্থাৎ যারা 4 বছরের বা অনার্স কোর্সের ডিগ্রি যারা সুযোগ পাবেন শুধুমাত্র তারাই কিন্তু 1 বছরে এমএ করতে পারবেন। প্রেসিডেন্সির তরফে জানানো হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চায় স্নাতক কোর্স 4 বছরে সম্পূর্ণ করুক পড়ুয়ারা, তাতে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে সামঞ্জস্য বজায় থাকবে। এরপরেও যারা 3 বছরে স্নাতক সম্পূর্ণ করতে চাইবে তারা তৃতীয় বর্ষে ছাড়তে পারবেন 4 বছরের অনার্স কোর্স। অর্থাৎ কেউ যদি চায় যে আমি 3-4 বছর অনার্স না করে 3 বছরই আমি অনার্স ছাড়ব, সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু পারবে এমনটাই কিন্তু প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কিন্তু এমনটাই কিন্তু জানিয়েছে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে তাদের ভালো হবে যে তারা 4 বছরের কোর্সটা কিন্তু সম্পূর্ণ করুক যাতে তারা আন্তর্জাতিক এবং জাতীয় স্তরে তাদের সাথে সামঞ্জস্য বজায় থাকে। এই ছিল আজকের আপডেট। অর্থাৎ তোমরা যাহোক প্রসঙ্গত কিছুদিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে জানানো হয় আপাতত অনার্স কোর্সের এক্সিট অপশান রাখা হচ্ছে না, সেখানে চিন্তা ভাবনা পর্যায়ে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়, তবে পরিকাঠামোটি দিক বিবেচনা করে পরবর্তী পর্যায়ে চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু জানানো হবে। তো এই ছিল আজকের আপডেট। তো তোমাদেরকে নেক্সট ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন শিক্ষা সংক্রান্ত নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।